ओम शांति। आज के 30 मे 2023 आम्रा सुनछी प्रातो साकार बांगला मुरली आजकेर महावाक्य। यही महावाक्य बाबा बोले छेन मिष्टी बच्चारा उत्तराधिकारी जदि नीते चाओ तबे निजे के समर्पण करो अर्थात सब किछुर थेके नष्ट मुखा हो। साकार बाबा के सम्पूर्ण रूपे फलो करो। प्रश्न, पाप थेके बाचार तथा अनेक आत्मादेर आशीर्वाद प्राप्त करार साधन कि? उत्तर, पाप थेके बाचार जन्य तन मन धन सह सब किछु बाबार उपर बलिहार करे दाओ। तारपर ट्रस्टी हये देखाशुना करो, कदमे कदमे श्रीमत नीते थाको। श्रीमत बोले तुम्हरा बच्चारा निजेदेर पैसा पाप कार्ये व्यवहार करते पारो ना। पाप आत्मा के दान देवा एटो पाप करानोर निमित्त हवा। सेजन्नोई जदि धन थाके तबे रूहानी हॉस्पिटल खोलो, एर द्वारा बहु मानुषेर आशीर्वाद प्राप्त हबे। आजकेर गीत आमादेर तीर्थ सकलेर थेके पृथक। ओम शांति। मिष्टी बा हरणिधि बच्चारा निजेदेर महिमा शुनेछे ताई ना? बाबा बुझिएछेन भारतकेई पापात्मा ভারতকেই পুণ্যাত্মা বলা হয়। ভারতবাসীরাই পতিত পাবনকে আহ্বান করে, হেই পতিত পাবন এসো, আমাদের দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। সতযুগে পতিত কখনো হয় না, তাকে বলা হয় স্বর্গ, শিবালয়, বৈকুণ্ঠ, পুণ্য আত্মাদের ভূমি। কলিযুগ হলো পাপ আত্মাদের ভূমি। ভারতে দান পুণ্য অধিক হয়ে থাকে। এই সময় তোমরা বাচ্চারা বাবাকে তোমাদের তন মন ধন সব কিছু দিয়ে দাও। এটাই হলো অনেক বড় পুণ্যকর্ম, অনেক বড় মহাদান। তোমাদের সামনে দৃষ্টান্ত আছে না, এই ব্রহ্মা বাবা নিমিত্ত হয়েছেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন যেমন কর্ম আমি করব আমাকে দেখে অন্যেরও করবে। তিনি তন মন ধন সহিত সমর্পিত হয়ে গিয়েছিলেন, বলিহার গিয়েছিলেন। সুতরাং বাবা বলেন ওনাকে দিয়ে আমি এমন কর্ম করাই যার ফলে ইনি স্বর্গে নম্বর ওয়ান হয়ে যাবে। ইনি তন মন ধন সব কিছুই তৎক্ষণাৎ দিয়ে দিয়ে নষ্টমহা হয়ে গেছেন। নিজের সন্তানদের উত্তরাধিকার না করে এই মাতাদের বানিয়েছেন ট্রাস্টি। সব কিছু মাতাদের হাতে তুলে দিয়েছেন, তাই না? মাতাদের ট্রাস্টি করেছেন, বলেছেন এসবই তোমরা মাতাদের চরণে, তোমরা উত্তরাধিকার হয়ে যাও। ব্যাস, আর কিছুই ভাবনাতে আসেনি। পরে কি হবে কখনোই তিনি ভাবেননি। আমরা বাবার হয়েছি না? ভক্তি মার্গে জন্মের পর জন্ম গিয়ে আসছি না? তোমার হয়ে যাব, আমার তো এক শিব বাবা দ্বিতীয় কেউ নেই। তাই মাতাদের নিজের উত্তরাধিকারী করে তুলি। মাতাদের দ্বারাই সৃষ্টির কল্যাণ হবে, মাতাদের দ্বারা স্বর্গের গেট খুলবে। প্রথমে মাতাদের তিনি নিজের গুরু বানিয়ে দিয়েছেন। ব্যাস, আমার তো এক দ্বিতীয় আর কেউ নেই। অন্যথায় তার সন্তানদের প্রতি মোহ থাকতো, তাই না? কিন্তু তাদের থেকে মনকে সরিয়ে বাবার সাথে মনকে জুড়ে দিয়েছেন। অসমিত বর্ষা নিতে হলে বাবা বলছেন বাচ্চারা জাগতিক সব কিছু তো দিতেই হবে। কিন্তু বাবা তো দাতা, তিনি কখনো কিছুই নেন না। সে বাবা দিয়ে থাকেন, তিনি ডাইরেকশান দেবেন, এইভাবে এইভাবে করো, এইভাবে করো না। সুতরাং এই মাতা গুরু হয়ে যান। তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। প্রথমে মাতা, শতযুগেও প্রথমে লক্ষ্মী তারপর নারায়ণ, প্রথমে রাধা তারপর কৃষ্ণ। যেমন বাবা মাতাদের সামনে রেখেছেন, তেমনি পুরুষদেরও মাতাদের সামনে রেখে তাদের দেখাশোনা করতে হবে। বেচারারা অসহায়, নিরীহ, অবলা। তোমরা সবাই এই সময় হলে জ্ঞানের নদী, তাই না? ব্রহ্মপুত্র নদীর কিনারা সাগরে গিয়ে শেষ হয়। কলকাতায় রয়েছে ব্রহ্মপুত্র নদী, শিব জয়ন্তী উপলক্ষে সেখানে অনেক বড় মেলা হয়। ব্রহ্মপুত্র নদী আর সাগরের সঙ্গমে সব তীর্থযাত্রীরা যায়, সেখানে গিয়ে সবাই স্নান করে, পুণ্য উপার্জন করে বলে মনে করে। শিব বাবা হলেন জ্ঞানের সাগর, আর এই ব্রহ্মা হলেন নদী। এখন তোমরা এসেছো ব্রহ্মা নদী শিব সাগরের মেলায়, অর্থাৎ আত্মা পরমাত্মার এই অভিনব মেলায় তোমরা এখন সংগঠিত হয়েছ। কিন্তু এসবই হচ্ছে জ্ঞানের কথা। তোমরা জ্ঞান সাগর থেকে বেরিয়ে এসছ। জ্ঞান স্নানের দ্বারাই সবার কল্যাণ হয়।
এখানে জলের কোনো বিষয় নেই, এই ব্রহ্মপুত্র ব্রহ্মা, সে বাবার সন্তান। তীর্থের রহস্য তোমরা এই সময় জানো, যখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। আমরা বুদ্ধিযুগের যাত্রায় আছি, আর দুনিয়ার লোক তো জিসমানি যাত্রায় আছে। বুদ্ধিযুগ লাগাই পরমপিতা পরমাত্মার সাথে। ভক্তি মার্গে কত মাথা ঠুকতে হয়, মন্দিরে মন্দিরে যেতে হয়, বাবার সাথে বুদ্ধিযোগ থাকেই না, এটা হলো ভক্তি। আর এই সময় হলো জ্ঞান। বাবাও বলেন, বাচ্চারা আমি একবার এসেই মত দিয়ে বলি যে বুদ্ধিযোগ আমার সঙ্গে জোড়ো, আমি পরমাত্মাকে স্মরণ করো, এটাই তোমাদের মহান কর্তব্য, এমন কথা আর কেউ বলতে পারবে না। জ্ঞানের সাগর বাবাই সুখের সাগর, আনন্দের সাগর, তাই না? প্রত্যেকের মহিমা আলাদা আলাদা। উচ্চ থেকে উচ্চতম ভগবান, যিনি পতিত পাবন, তিনি একজনই, যিনি পতিত দুনিয়াকে পবিত্র কোলে তোলার পার্ট প্লে করছেন। ড্রামাতে ওনার নির্দিষ্ট পার্ট লিপিবদ্ধ আছে। তিনি স্বয়ং বলেন, বাচ্চারা কল্পে কল্পে আমি এসে সবাইকে তীর্থ করতে নিয়ে যাই। সব ভক্তরা পুরুষার্থ করে মুক্তির জন্য, নিবৃত্তি মার্গে সন্ন্যাসীরও মুক্তি চায়। ওরা তো মনে করে সুখ হচ্ছে কাকের বিষ্ঠার সমান, এক পয়সার সুখ বাকি দুঃখ। স্বর্গে তো এমনটা হবে না, স্বর্গে তো সুখই সুখ। বাবা এও বুঝিয়েছেন, ওরা নিবৃত্ত মার্গের রজগুণী সীমিত জাগতিক সন্ন্যাসী, তারা ঘর ছেড়ে হদের সন্ন্যাসী, ঘর ছেড়ে জঙ্গলে পালায়। রচনাকে বাদ দিয়ে তারা নিজের পুণ্য কামায়ের চিন্তা করে, এটা হলো শতগুণী অনন্ত অসীমিত সন্ন্যাস। তোমাদের এই সময় যখন পরমাত্মার সঙ্গে তোমরা মিলিত হচ্ছ, যখন তোমরা স্পিরিচুয়াল নলেজ প্রাপ্ত করছো, আমাদের তো সম্পূর্ণ ছিছি সৃষ্টিকে পরিবর্তন করে নতুন সৃষ্টিতে আসতে হবে। আমরা দেবতা হই, তাই না? কত বড় আমাদের নেশা, নারায়ণী নেশা। লক্ষ্মীকে আহ্বান করার সময় সব দিক কত পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে, পরিষ্কার করতেই থাকে। এ তো হলো অসীমিত জগতের কথা, সম্পূর্ণ দুনিয়া পরিষ্কার হবে, পাঁচতত্ত্ব শতপ্রধান হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠবে। এ তো কত বড় নেশা আমাদের, আমাদের শরীর কাঞ্চন কায়া, কাঞ্চন কায়া শরীর আমরা প্রাপ্ত করব। ওখানে তো নম্বর ওয়ান বৈভব থাকবে, কোনো ভেজাল কোনো থাকবে না, ফুল ইত্যাদি এমন হয় যে ঘরে বসেই তার সুগন্ধ পাওয়া যায়। আতর ইত্যাদি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, ধূপকাঠিরও কোনো প্রয়োজন নেই। সত্যযুগে ন্যাচারাল সুগন্ধি প্রাপ্ত হয়, ন্যাচারাল সুগন্ধি থাকে বাতাবরণে। স্বর্গ বললেই মুখ মিষ্টি হয়ে যায়। পরমপিতা পরমাত্মা এসে সৃষ্টিকে এত উচ্চ বানান, সুতরাং এমন বাবার প্রতি কতটা ভালোবাসা থাকা উচিত। প্রতিজ্ঞা করা উচিত না যে বাবা আমরাই নষ্টমোহ হয়ে তোমার সাথে যুগযুক্ত হব, তোমাকেই উত্তরাধিকারী করব। প্রত্যেকেরই নিজের উপার্জন করতে হবে, সুতরাং উপার্জন করার জন্য উৎসাহ থাকা উচিত। এ হলো ঈশ্বরীয় নেশা, যে করবে সেই পাবে। এই দুনিয়াতে মানুষ যাই করুক না কেন, পাপ কিন্তু করবে, পাপ করা থেকে কেউ পিছিয়ে নেই। এখন বাবার কাছে সমর্পণ করলেই তোমরা আমার মতে চলতে পারবে। অর্থ সবসময় যোগ্যদের দেওয়া হয়, যদি কোনো মদ্যপায়ীকে দেওয়া হয় তবে দোষের ভাগিদার হতে হবে। কপুত অর্থাৎ অবোধ বাচ্চাদের দিলেও তার পাপ তোমাদের উপরে এসে পড়বে, কারণ ঠিকানা নেই সে কি কাজ করে ফেলবে। সেজন্যই হিসেব নিকেশ মিটিয়ে ফেলো, সারেন্ডার করে তারপর অ্যালাউ করবে, এলা করবে না কাউকে কিছু দেওয়ার জন্য, তা না হলে আবারও পাপ হবে। কারণ এখন তোমার ধন সম্পদ সব কিছু ঈশ্বরীয় নামে সমর্পণ করে দিতে হবে, কন্যাকে তো দিতেই হবে। স্বর্গের মালিক না হতে চাইলে, স্বর্গে যেতে না চাইলে, নরকেই যদি ধাক্কা খেতে চায় তো কী করতে পারবে, তার ভাগ্যে নেই। তোমরা বাচ্চারা জানো এখন ছোট বড় সবার মৃত্যু হবে। যাদব কৌরবরা নিজেদের প্ল্যান তৈরি করছে, পাণ্ডবদেরও নিজেদের প্ল্যান আছে। বিজয় তো পাণ্ডবদেরই হবে, তাই না? কৌরবদের অনেক শক্তি থাকা সত্ত্বেও তাদের হার হয়েছিল, বিজয় পাণ্ডবদের হয়েছিল। এখানে স্থূল লড়াইয়ের কোনো বিষয় নেই, এখানে যোগ আর জ্ঞানের বিষয়। এই সময় পাণ্ডবরা এখন যোগী এবং জ্ঞানী হচ্ছে। যা কিছু শাস্ত্র ইত্যাদি পড়ছে সব ভুলে যাও, নতুন করে নতুন শিক্ষা গ্রহণ করো, নতুন করে এখানে পড়াশোনা করো। বেঁচে থেকেও মরে গিয়ে বাবার বাচ্চা হলে তখন সেই সব কিছু ভুলে যাবে, তোমরা হলে ছোট বাচ্চা। বাবা বলেন, বাচ্চারা এখন তোমরা আমার হয়ে আমার কাছ থেকে শেখো, এখন তোমাদের পরিপূর্ণ শিক্ষা আমি প্রদান করছি। নিজেদেরকে কোলের ছোট বাচ্চা মনে করো,
বাচ্চাদের বাবা বসে পড়ান, এদের মধ্যে ছোটরাও আছে বৃদ্ধরাও আছে, বাবা সবাইকে বাচ্চা বানিয়ে দেন, আর বাচ্চা হওয়া এখন অত্যন্ত প্রয়োজন। তারপর শ্রীমত দেন, বাচ্চারা এখন পর্যন্ত যা কিছু শুনেছ সব কিছু ভুলে যাও, হিয়ার নো ইভিল সি নো ইভিল। তো এখন কোনো মানুষের কোনো মন্দ কথা শুনবে না, মানুষ যা কিছু করবে আনরাইটিয়াস অর্থাৎ ভুল করবে। সবচেয়ে খারাপ হয়েছে ঈশ্বরকে সর্বব্যাপী বলা, 2500 বছর ধরে এই ভুল তোমরা করেই এসেছ। আরে বাবা যদি সর্বব্যাপী হন তবে উত্তরাধিকার কার কার কাছ থেকে নেবে? চিন্তা করলেই দেখবে, বিচার সাগর মন্থন করলেই দেখবে অনেক সুন্দর উত্তর বেরিয়ে আসবে। তবে তো সবাই বাবা হয়ে গেল না, শিবহম ততত্তম বলে দিলে উত্তরাধিকারের বিষয় সিদ্ধ হয় না, কারণ কার থেকে বর্ষা নেবে, কার থেকে উত্তরাধিকার নেবে, সবাইকে উল্টো রাস্তা বলে ডুবিয়ে দেয়। আর মায়া রাবণ এই প্ল্যান করেছে, কে পতিত করে তোলে? রাবণের মতানুসারে চলে যারা, তাই না? এখন তোমাদের সামনে চয়েস রয়েছে, কি রাবণের মতে চলবে নাকি রামের মতে চলবে। সেজন্যই বাবা বলেন এদের ভুলে যাও, এখন তোমার জীবনকে সুন্দর করে তোলো, মামে কম স্মরণ করো, তোমরা মরে গেলে দুনিয়াও তোমাদের জন্য মৃত, মর্জি বা জীবনকে এখন স্বীকার করে নাও। প্র্যাকটিক্যালি এই পুরনো দুনিয়া শেষ হবেই, কবরস্থান হয়ে যাবে, এরপর পরিস্থান হবে, বোমা পড়বে, সব কিছুই কবরখানায় পরিণত হবে, তারপর নতুন হবে। হিরোশিমা এখন নতুন রূপে তৈরি হয়েছে, সুতরাং বিশেষ করে এখন সম্পূর্ণ ভারত আর সাধারণভাবে বিশ্ব কবরস্থ হবে, ধ্বংসলীলা হবে। মনে করো সবাই মরে পড়ে আছে, এখন পরিস্থান বৈকুণ্ঠের জন্য পুরুষার্থ করা উচিত। বাচ্চারা বুঝতে পেরেছে না? এখন বাপদাদা এসেছেন, শ্রী বাবা ব্রহ্মার রথে এসে রথী হন। এমন নয় যে কৃষ্ণ কোনো অর্জুনের রথী হয়েছিলেন, না, পরমপিতা পরমাত্মা এই রথে বসে শোনান, বাবা তো খুব বিজি থাকেন। তিনি বলেন আমি আসি পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার জন্য, সুতরাং আমাকে কত রূপ ধারণ করতে হয়, অনেকের তো অনেকের আলো আমি জ্বালাই, এই কর্তব্য আমাকে সম্পাদন করতে হয়, আমার সাথে যুগযুক্ত হও, পেট্রোল ঢালো তবেই ব্যাটারি চার্জড হবে, প্রদীপ নেবে গেলে তাতে ঘি ঢালা হয়, এটাই নিয়ম সংসারের। বাবা বলেন বাচ্চারা সম্পূর্ণরূপে যুগযুক্ত হও। তো এটা তো জানো যে বাবা এই ব্রহ্মার শরীর দ্বারা আমাদের পড়াতে এসেছেন, এখন আমাদের সুবর্ণ সুযোগ। ভগবানও বাঁচো, ভগবান কী বলছেন? বাচ্চারা আমাকে স্মরণ করো, আর কোনো কাজ নেই, মৃত্যু তোমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, ধ্বংসলীলা হবে, ছোট বড় সবার মৃত্যু হবে, এটা হলোই মৃত্যুলোক। আমি অমরনাথ এসেছি অমর কথা শোনাতে, তোমরা সবাই পার্বতী অথবা সীতা, সবাই রাবণের জালে রয়েছ, শোক বাটিকায় পড়ে আছো না, বাবা এসে অশোক বাটিকায় নিয়ে যান, সেখানে কোনো শোক থাকে না। এখন তোমরা বাচ্চারা ঠিক ভুল চিন্তা করার বুদ্ধি পেয়েছ না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ঠিক কোনটা ভুল কোনটা তোমরা এখন নির্ণয় করতে পারো। পুণ্য কীভাবে হয়, পাপ কীভাবে হয় সব তোমরা জানো, অর্থাৎ গুহ্য রহস্য তোমরা জেনে গেছো। যোগ ছিন্ন হলেই মায়া পাপ করিয়ে দেবে, কেননা এই সময়ে মায়া তমপ্রধান রয়েছে, সেজন্যই প্রতিটি কদমে কদমে সাবধান হতে হবে, শ্রীমত অনুসারে চললে কোনো ক্ষতি হবে না। মানুষ ভগবানকে কিন্তু জানে না, বাবা বলেন আমি এসেছি তোমাদের শিক্ষা প্রদান করতে, পরমধাম ছেড়ে এসেছি, তোমরা আমার বাচ্চারা প্রাণের থেকেও তোমরা প্রিয়, প্রাণাধিক প্রিয় তোমরা, আমি জানি তোমরা বাচ্চারা অনেক দুঃখী হয়ে পড়েছ, এখন তোমাদের সুখের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি, তোমরা সত্যযুগে যাবে, বৈকুণ্ঠে যাবে, তোমরা নতুন দুনিয়াতে যাবে, তোমরা বহিস্তে যাবে, প্রকৃত এবং সতের রহস্য তোমাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। প্রকৃত অর্থেই সন্তান যারা বাবার তাদের প্রতি ধ্যান থাকে, প্রকৃত সন্তানরাই রাজত্বের উত্তরাধিকারী হয়, আর এই সুযোগ তোমরা এখন সদ্ব্যবহার করবে, সৎ সন্তানরা প্রজার উত্তরাধিকার পাবে। এত বড় ডিটি কিংডম স্থাপন হচ্ছে তোমাদের জন্য, তোমরা রাজত্ব পাওয়ার জন্য পুরুষার্থ করছো না? যে যেমন করবে সে তেমনটাই পাবে। প্রথম এবং প্রধান বিষয় হলো পবিত্রতার, পবিত্র হলো তোমাদের ফাউন্ডেশন। বিকারের বিকল্প এলে কর্মইন্দ্রিয় দ্বারা করা উচিত নয়, বিকল্প তো আসবেই, ক্রোধ এলে মুখে রাগ প্রকাশ করা উচিত নয়। যদি তোমাদের মধ্যে ভূত থাকে তবে লক্ষ্মীকে কী করে বরণ করবে, সাবধান হওয়া উচিত না? যার মধ্যে 5 বিকার আছে তাকে বাদর বলা হয়, বাবা বাদরের ছবির জায়গায় কন্যা নলিনীর ছবি ব্যবহার করেছেন, যেখানে বলা হয়েছে টক নো ইবিল সি নো ইবিল,
থিঙ্ক নো ইভিল। তো ওই বাচ্চার নলিনীর লৌকিক পিতা সেন্টার খুলে দিয়েছিলেন, তার যা কিছু ধন সম্পদ ছিল সব বিক্রি করে সন্তান নলিনীকে দিয়েছেন। বাবা যেমন মাতাদের সব কিছু দিয়েছেন, তেমনি ইনি ভাই নলিনীর পিতা সব তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এ তো কন্যাই, তাহলে তার মাধ্যমেই শুভ কাজ সম্পাদন করি, অবশ্যই করব, করব না কেন? কন্যা বলেছিল আমি বিবাহ করব না, সেই পয়সা এই কার্যে ব্যবহার করব এবং পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার সেবা করব। যদিও তার পুত্র ছিল, তবুও তিনি তার কন্যাকে উত্তরাধিকার করেছিলেন। অত্যন্ত উচ্চ চিন্তা ভাবনা, তার কত উচ্চ মর্যাদা হয়ে গেল না, ব্রহ্মা বাবার মতো অনেক উচ্চ পদ তিনি পাবেন, অনেকের আশীর্বাদ তার কাছে আসবে, কারণ তিনি ঈশ্বরীয় হসপিটাল বা ঈশ্বরীয় কলেজ খুলেছিলেন। এই সময় মানুষের আচরণ এমনই যে সব কিছু পাপ কার্যে ব্যবহার করে, নিজেরও পাপ করে এবং অন্যদেরও পাপ করতে বাধ্য করে, তারা সব পাপ আত্মা হয়ে গেছে। এখন বাবা বলছেন বাচ্চারা পরিশ্রম করো, পাপের বোঝা অনেক, নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো যাতে অন্তিমও সেই অবস্থা থাকে। সন্ন্যাসীও এইভাবে বসে বসে চলে যায়, ওরা বলে আমরা গিয়ে ব্রহ্মতে লীন হয়ে যাই, ব্যাস এই বলে শরীর ত্যাগ করে। এমনটা হয় যে সেই সময় চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়। এই বাবা নিজের অনুভবের কথা শোনান ব্রহ্মা বাবা, অনুভবও হয় সন্ন্যাসী যখন শরীর ছাড়ে। বাবা বলেন তোমরা বাচ্চারাই সৃষ্টির পাপ আত্মাদের পূর্ণ আত্মা করে তোলার জন্য প্রকৃতপক্ষেই জ্ঞান গঙ্গা। তোমরা গঙ্গার কিনারে দেবতাদের মন্দির দেখানো হয়েছে, নাম রাখা হয়েছে গঙ্গা। জলের নদী তো আর পতিত পাবনী হতে পারে না, পতিত পাবনী তো হলেন পরমপিতা পরমাত্মা চৈতন্য, না দেবতারা পতিত পাবন, পতিত পাবন তো ব্রাহ্মণ। ওরা গঙ্গার পারে চিত্র রেখে দিয়েছে, দেবতারা তো পতিতদের পবিত্র করে না। মানুষের মধ্যে এই জ্ঞান নেই যে কাউকে জিজ্ঞাসা করবে কোথায় জলের নদী, কোথায় এ দেবতারা। এই সময় তোমরা জ্ঞান গঙ্গায় স্নান করে দেবতা হয়ে যাও, রোজ প্রতিদিন তোমাদের মুরলি শোনানো হয়, তোমরা জ্ঞান গঙ্গাতে স্নাত হও। তোমাদের সার্ভিস হলো মানবকে দেবতা করে তোলা, এখানে আত্মা পবিত্র হয়, আত্মাদের ইঞ্জেকশন প্রয়োজন। বাবা এসে জ্ঞান ইঞ্জেকশন, জ্ঞান ইঞ্জেকশন দেন। 5000 বছর আগে বাবা এই জ্ঞান যোগ শিখিয়েছিলেন, যাকে ভক্তি মার্গের ভক্তরা প্রাচীন গীতা জ্ঞান এবং যোগ বলে। আর এই সময় তোমরা একেবারে শক্তিশালী হচ্ছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, অন্তরে কোনো রকম বিকল্প আসলেও কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়। রাজত্ব পাওয়ার জন্য পবিত্রতার প্রতিজ্ঞা অবশ্যই করতে হবে। 2, জীবিত থেকেও মৃত হয়ে নিজেকে ছোট বাচ্চা মনে করতে হবে, এক বাবার কাছ থেকেই শুনতে আর শিখতে হবে, বাকি সব কিছু ভুলে যেতে হবে। বরদান, ফলো ফাদার করে নম্বর অনুসারে বিশ্ব রাজত্বের সিংহাসন নিতে পারা সিংহাসনাসীন অর্থাৎ তক্তনাসীন ভব। অর্থ হলো বাবা যেমন বাচ্চাদের সামনে রেখে নিজে ব্যাকবোন হয়ে থেকেছেন, তেমনই বাবাকে ফলো করো। এখানে যত বাবাকে ফলো করবে তত বেশি সেখানে বিশ্ব রাজত্বের সিংহাসন নিয়ে থাকা সিংহাসনে আসীন হবে, এই রাজত্ব তোমরাই পাবে। এই সময় যত বেশি বাবার সাথে থেকে আহার পানীয় গ্রহণ করবে, খেলাধুলা পড়াশোনা করবে, ততই সেখানে সাথে সাথে থাকবে। যে বাচ্চাদের যত বেশি সমীপে থাকার স্মৃতি থাকে ততই ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক নেশা এবং সবসময়ের জন্য নিশ্চয় অটুট বিশ্বাস থাকে। সুতরাং অন্তরে সবসময় এটাই অনুভব করো যে অনেকবার বাবার সাথী হয়েছি, এখনও আছি, আর অগণিত বাবার বারবার এমনই থাকব। স্লোগান, সেবার ফল আর বল প্রাপ্তকারী হলো শক্তিশালী আত্মা। ওম শান্তি।